শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমার এখন যে আলোচনা বিষয় হচ্ছে এনজাইমের ভিতরে কিছু প্রয়োজনীয় জিনিস, তার ভিতরে আছে প্রোস্টেটিক গ্রুপ, কোফ্যাক্টর, কোএনজাইম। তোমরা আলোচনার শুরুতে এভাবে বলতে পারি যে সব এনজাইম হচ্ছে প্রোটিন, সকল এনজাইম হচ্ছে প্রোটিন জাতীয়। এরপর আমরা এভাবে আলোচনা করতে পারি যে সরল এনজাইম কারে বলে। সরল সরঞ্জাম তারাই যে এনজাইম শুধু প্রোটিন নিয়ে গঠিত তাকে সরল এনজাইম বলে। যে এনজাইম শুধু প্রোটিন নিয়ে গঠিত, শুধুমাত্র প্রোটিন যুক্ত থাকে তাকে আমরা সরল এনজাইম বলব। এরপর আমরা আসব কনজুগেটেড প্রোটিন। কনজুগেটেড প্রোটিনটা কি জিনিস? কোন কোন এনজাইমে প্রোটিন অংশের সাথে একটি অপ্রোটিন অংশ থাকে, এ ধরনের এনজাইমকে বলা হয় কনজুগেটেড প্রোটিন। এরপরে আলোচনার বিষয় হচ্ছে অ্যাপো এনজাইম। অ্যাপো এনজাইম কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশকে অ্যাপো এনজাইম বলে। প্রোটিন অংশকে অ্যাপো এনজাইম বলে। এরপরে আমরা আলোচনা আসব প্রোস্টেটিক গ্রুপ। প্রোস্টেটিক গ্রুপ কনজুগেটেড প্রোটিনের নন প্রোটিন অংশটিকে বা অপ্রোটিন অংশটিকে বলা হয় প্রোস্টেটিক গ্রুপ। এরপরে আমরা আলোচনায় আসি মেটাল। মেটাল হচ্ছে সেই জিনিস এনজাইমের প্রোস্টেটিক গ্রুপটি কোন ধাতুর আয়ন হলে তাকে মেটাল বলা হয়। কোন ধাতু আয়ন হলে তাকে মেটাল বলা হয়। এরপর আলোচনার বিষয় হচ্ছে
সরি, এনজাইমের প্রোস্টেটিক গ্রুপটি কোনো ধাতুর আয়ন মেটাল হলে তাকে কোফ্যাক্টর বলে, পূর্বে একে অ্যাক্টিভেটর বলা হতো। যেমন Fe2 প্লাস Mg2 প্লাস Zn2 প্লাস। শিক্ষার্থীরা এরপর আলোচনা করেছে কোএনজাইম। কোএনজাইম কি জিনিস? কোএনজাইম হলো কোএনজাইমের প্রোস্টেটিক গ্রুপটি কোনো এনজাইমের প্রোস্টেটিক গ্রুপটি কোনো জৈব রাসায়নিক পদার্থ হলে তাকে কোএনজাইম বলে। কোএনজাইম হচ্ছে এমন একটি অনুঘটক, যদি এই এনজাইম কোনো এনজাইমের মধ্যে কোএনজাইম অংশকে পৃথক করা হয় সেক্ষেত্রে এনজাইমের কার্যক্ষমতা বহুলাংশে হ্রাস পায়। কয়েকটি গুরুত্বপূর্ণ কোএনজাইম হল FAD, FAD ফ্লাভিন অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড, FADH2 ফ্লাভিন অ্যাডিনাইন ডাই রিডিউসড ফ্লাভিন অ্যাডিনাইন ডাই নিউক্লিওটাইড, NAD নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাই নিউক্লিওটাইড, NADH2 রিডিউসড নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাই নিউক্লিওটাইড, NADP NADP এর ফুল মিনিং হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট। NADP প্লাস এইচ রিডিউসড নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট। এরপর হচ্ছে কোয়ে, কোএনজাইম এ, ইত্যাদি ভিটামিন বি, পাইরোফসফেট ও অ্যাডিনালিক অ্যাসিড নিয়ে কোএনজাইম এ গঠিত। ফ্যাটি অ্যাসিড বিভাগ, সাইট্রিক অ্যাসিড চক্র, এস্টেরল ও অ্যাসিটিল কোলিন সংশ্লেষণে কোয়ে বিশেষভাবে ভূমিকা পালন করে। ATP অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এখনো অ্যাডেনিন ATP ATP এখনো অ্যাডেনিন, এখনো রাইবো সুগার এবং তিন অনু ফসফেট নিয়ে ATP গঠিত। ATPটা তো শিক্ষার্থীরা আজকের এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।